রাস্তা শ্রীহীন অবস্থা, সমস্যায় সাধারণ মানুষ, সংস্কারের অভাবে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার গিলিবেরিয়া থেকে চাঁদপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা। পিচের আস্তরে উঠে কঙ্কালসার অবস্থা, ভাঙাচোরা রাস্তায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা, তাছাড়া গ্রীষ্মে ধুলোর ঝড়ে বাড়ছে দূষণ, ফলে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের। সারা জায়গায় ভাঙাচোরা গাড্ডা, ধুলো উঠছে, পলিউশন হচ্ছে, মানুষজনের সমস্যা হচ্ছে খুব, বাইক চালাতে অসুবিধা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। কত কিলোমিটার রাস্তা এটা খারাপ? এটা পাঁচ ছ কিলোমিটার রাস্তা আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, পড়ে যাচ্ছে, নানা রকম। কী চাইছেন আপনারা? আমি চাইছি রাস্তাটা হোক। কতদিন ধরে খারাপ? প্রতিদিন দেখা যাচ্ছে মোটর সাইকেলে দুর্ঘটনা হচ্ছে, চার চাকা দুর্ঘটনা হচ্ছে, রাস্তাটা খুব খারাপই অবস্থা। যাতে দ্রুত ভালো মানে রাস্তাটা সারাই হয়, সেভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করলে ভালো হয়। সমাধানের আশ্বাস তৃণমূলে। টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে, প্রসেসিং চলছে, খুব সম্ভবত খুব তাড়াতাড়ি রাস্তার কাজটা হাত দেওয়া হবে। কটাক্ষ বিজেপি। একটা প্রকল্প বেরিয়েছে পথশ্রী, তারপরে রাস্তাশ্রী, যে যত যাই প্রকল্প করুক না কেন, কিন্তু একদিকে দেখা যাচ্ছে যে রাস্তা যেভাবে খারাপ সেইভাবেই খারাপ রাস্তা রয়ে গেছে। রাস্তার যে টাকা, সেই টাকা খাওয়া হয়ে গেছে, নিম্নমানের কোয়ালিটি কাজ করা হচ্ছে, রাস্তা দুদিন বাদে, রাস্তা যদিও বা কাজ হচ্ছে কিন্তু দুদিন বাদে সেই রাস্তাও খারাপ হয়ে যাচ্ছে। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে প্রায় বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরির ঘোষণা রাজ্য সরকারের, তারপরেও রাজ্য জুড়ে সেই বেহাল অবস্থার ছবি। প্রশ্ন ওঠে, রাজ্য জুড়ে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল শাসক শিবির, সেই উন্নয়ন কোথায়? তবে কি সবই ভোটের গিমিক, নাকি সাধারণ মানুষের মনে জমা ক্ষোভ বুমেরাং হবে পঞ্চায়েত নির্বাচন? সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে কি হবে রাস্তা সংস্কার? দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাস, সিএন নিউজ।